আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো হাতের থাকা একটা স্মার্টফোন দিয়ে আপনি 2023 সালে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেখানে ভিডিও পাবলিশ করবেন এবং সেখান থেকে মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করবেন ঘরে বসেই। এতে আপনার লাগবে না ক্যামেরা, না দেখানো লাগবে না আপনার ফেস, কোনো কিছুর প্রয়োজন নেই। যেমনটি আপনি আমার চ্যানেল দেখেন, আমার নট ফেস ক্যাম ভিডিও, তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেহেতু এখন অনেক ভাই ব্রাদারের মধ্যে অনেক প্রতিভা আছে, তা হাতের মোবাইল ফোনটা থাকলেই কিন্তু আপনি চাইলে যদি একটু সময় দেন, একটু সঠিকভাবে মেহনত করেন, ইনশাল্লাহ ইউটিউব থেকে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করবেন। তার জন্য প্রয়োজন হবে আপনার একটা ইউটিউব চ্যানেল। হাতে একটা স্মার্টফোন থাকলেই হবে, একটা ক্যাটাগরি চুজ থাকলেই হবে, অর্থাৎ একটা ক্যাটাগরি পছন্দ থাকলেই হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি একটা প্রফেশনাল ভাবনে আপনার একটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা প্রফেশনাল টাইপের একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনি ভালো পরিমাণ ইনকাম করবেন। এর জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে আর ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা আপনি গ্রোথ পাবেন খুব দ্রুত। কারণ গ্রোথটাই হচ্ছে মেন। আপনি গ্রোথ পাবেন না, খুব কম ভিউজ পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা কম হয়ে যাবে। এই জন্য এখানে একটা বেস্ট একটা ক্যাটাগরি, একটা বেস্ট একটা কন্টেন্ট দরকার, আর সেখানে আপনার প্রতিনিয়ত সঠিকভাবে মেহনতের দরকার। তো এটার জন্য সর্বপ্রথম দরকার হবে একটা মোবাইল নাম্বার, একবার নতুন একটা মোবাইল নাম্বার। সেই নাম্বার দিয়ে আপনাকে একটা ফ্রেশ একটা জিমেল ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে, আর সেই জিমেল দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। সেটা কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানেন যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। না জানলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, কিংবা আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে কীভাবে চ্যানেল খুলতে হয়। যেহেতু 2023 সালে অনেক কম্পিটিশন, এখানে আপনাকে একটু ভাবনা চিন্তা করে কাজ করতে হবে, ভাবনা চিন্তা করে আপনার চ্যানেল ক্রিয়েট করতে হবে। তারপরে তো আমি একটা জিমেল নিয়ে নিয়েছি, ইউনিক একটা নতুন একটা জিমেল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে ইউটিউব ইন্টারফেস আসলে আপনি কিন্তু দেখতে পাবেন ইউর চ্যানেল বলে একটা জায়গা আছে, কারণ ইউটিউব এখন অনেক কাস্টমাইজ, অনেক সুন্দর করে রেখে দিয়েছে। তো আমরা চলে আসলাম ইওর চ্যানেলে। তো ইওর চ্যানেলে আসলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখেন অলরেডি কিন্তু ডিফল্ট একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট থাকেই। ডিফল্টে আপনি যখন জিমেলটা ক্রিয়েট করবেন তখন আপনার ডিফল্টে একটা চ্যানেল থাকে। তা সর্বপ্রথম যে প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ইউনিক একটা নাম, ইউনিক, একেবারে ইউনিক। সার্চ করে দেখবেন ইউটিউবে এই নামে কোনো চ্যানেল আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি একটা ইউনিক টাইপের নামটা আপনি ক্রিয়েট করে নেবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে ইউনিক টাইপের একটা নাম চুজ করতে হবে, যাতে কি মানুষ সার্চ করে আপনাকে খুঁজে পায়। তারপর দেখা যাচ্ছে আপনার এখন চ্যানেলের নামটা, এখন আমরা চ্যানেল নাম দেখলাম এরকম, তাই এখানে চ্যানেল নাম ঠিক করতে গেলে আপনি পেন আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করতে পারেন। আমি এ টু জেড আপনার একবার নতুনভাবে দেখানোর চেষ্টা করবো। তো এরকমই থাকবে ইউনিক ক্যাটাগরি। তা আপনি সর্বপ্রথম এখানে খেয়াল করেন যেখানে ডিফল্টে কিন্তু একটা নাম চলে আসছে, তো এখানে থাকবে আপনার চ্যানেল নেম। তো আপনি চাচ্ছেন চ্যানেল নেমটা চেঞ্জ করতে, চ্যানেল নেম চেঞ্জ করতে হলে এখানে তীর আইকনে এখানে চলে আসবেন। এর পেন আইকনে আসলে এখানে এসে আপনি চ্যানেলের নামটা দিতে পারেন, একবার ইউনিক টাইপের নিয়ে। একবার আপনি যদি এটা চেঞ্জ করেন নর্মালি 14 দিনের আগে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই জন্য একবারে আপনি নামটা চুজ করে নেবেন, যে ক্যাটাগরির উপরে কাজ করবেন, সে টেকনিক্যাল হোক, ব্লগ হোক, ফানি হোক, যে ক্যাটাগরির উপর কাজ করবেন আপনি সেই ক্যাটাগরির নামের অনুযায়ী একটা নাম রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার চ্যানেলটা কেউ দেখলে বুঝতে পারে যে আপনার এই চ্যানেলে কী ক্যাটাগরি ভিডিও পাওয়া যায়। ওকে, তো এখানে যাওয়ার পরে এখন আপনার ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেল, আপনার নাম পাশাপাশি আপনার আছে কিন্তু ইউটিউব চ্যানেলের নাম কমপ্লিট হয়ে গেল। এখন এখানে দেখবেন এখানে লেখা আছে কিন্তু ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের সংক্ষিপ্ত কিছু ডিসক্রিপশন দিতে পারেন যে আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত এই এই কোয়ালিটির ভিডিও আপলোড করি। ওকে, আর এখানে কিন্তু আপনার চ্যানেলের ইউআরএল, অর্থাৎ প্রথম চান্সে যখন আপনার চ্যানেলের ইউআরএল দরকার হবে, অর্থাৎ লিঙ্ক দরকার হবে, সেটা কিন্তু আপনি এখানেই পাবেন। আর এখানে কিন্তু সংক্ষিপ্ত আপনার চ্যানেলের নামটা এখানে থাকবে হ্যাশ দিয়ে যেটা আসে, এটা সংক্ষিপ্ত আপনার নাম। এখন চ্যানেল ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলো, এখন বলবেন ভাইয়া ভিডিও কীভাবে বানাবো। ভিডিওটা হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আপনার ভিতরে যে প্রতিভা থাকবে, কারণ আপনি লোক দেখিয়ে আসবেন না, অর্থাৎ লোকে এই কোয়ালিটি ভিডিও বানাচ্ছে, এইভাবে ইনকাম করছে, এটা দেখলে হবে না। প্রথমত খেয়াল রাখবেন আপনি যে জিনিসটা পছন্দ করেন, কিংবা আপনি যে জিনিসটা মানুষকে ভালো বুঝাইতে পারেন সেই ক্যাটাগরি, সেটা যে ক্যাটাগরি হোক না কেন আপনি গ্রোথ পাবেন। কারণ আপনার নিশ, আপনার ক্যাটাগরি যদি সঠিক না থাকে আপনি কখনো গ্রোথ করতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ আপনি দেখা দেখিতে আসবেন, এখানে কোনো কাজ পাবেন না, একদিন দুদিন চারদিনই মাথায় দেখবেন আপনার ভিডিওর টপিক্সই হারাই গেছে। এই জন্য চেষ্টা করবেন যেটা আপনি পছন্দ করেন, যেটা মানুষকে আপনি ভালো বুঝাইতে পারেন সেই ক্যাটাগরির উপরে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, সেই ক্যাটাগরির উপর ভিডিও বানাবেন। এখানে আমার ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আমার ভিডিও কিন্তু নন ফেস ক্যাম, অর্থাৎ আমি ফেস ক্যাম করি না, আমি কিন্তু জাস্ট আমি স্ক্রিন রেকর্ড করে কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দেখানোর চেষ্টা করি। তো সেইভাবে আপনি ভিডিও এডিট করতে শ্যুট করতে পারেন স্ক্রিন রেকর্ড দিয়ে, সে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে, এটাতে রেকর্ড করলেন, রেকর্ড করে সুন্দর করে এডিট করে সেটা আপনি এখানে যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা আছে
অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে একের নিচেই দেখবেন এই যে প্লাস আইকন আছে, নিচেই প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে কী কী কাজ, প্রথমে আছে শর্ট ভিডিও, যেটা 60 সেকেন্ডের সরাসরি মোবাইল সোজা করে যায় আমরা ভিডিওটা বানাই, সেই ভিডিওটা কিন্তু এখানে শর্টসে নিতে পারেন। আর যখন লং ভিডিও আপনার কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু এই যে আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওর মধ্যে এসে আমরা ভিডিও পাবলিশ করব। তো আমরা এটা সিম্পলি আপনাকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। তো আপলোড ভিডিও এখানে চলে আসলাম, আসার পর আপনার যে ভিডিওটা এডিট করা আছে সেই ভিডিওটাই মনে করেন আপনি কিনে পাবলিশ করবেন। তো আমি সিম্পলি ধরে নিলাম এই ভিডিওটাই আমি দিব, তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সটে চলে যাব, নেক্সটে যাওয়ার পরে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনাকে খেয়াল করতে হবে। আমি এ টু জেড দেখানোর চেষ্টা করছি, এ টু জেড ইনশাল্লাহ। ওকে, তো এখানে আছে প্রথমে যেটা আছে সেটা আছে টাইটেল, আপনার ভিডিওটা কী ক্যাটাগরির সেই ক্যাটাগরির নামটা দিতে হবে, সঠিক নামটা। অর্থাৎ এখানে আমি যেটা দিয়েছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ওকে ইউটিউব চ্যানেল, এটা আপনি আপনার মতনকে দিবেন ইউটিউব চ্যানেল, দিয়ে দিলাম। এই সেম জিনিসটা আপনি এখান থেকে কপি করে নেবেন, এই জিনিস সেম জিনিস যেটাই টাইটেল দিবেন, টাইটেলটা চেষ্টা করবেন 60টা অক্ষরের মধ্যে কিংবা 65 অক্ষরের মধ্যে চেষ্টা করবেন। এটা কপি করে নিলাম, এটা আমরা ভেতরে কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা সেম জিনিস কপি করে নিয়ে আমরা চলে আসলাম নিচেই, দেখেন লেখা আছে ডিসক্রিপশন, এই যে অ্যাড ডিসক্রিপশন, এখানে ক্লিক করব যাতে করে আপনার ভিডিওটা গ্রোথ পাই ভালো। এখানে পেস্ট করে দিলাম কমপ্লিট। এখানে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, কিছু ডিসক্রিপশন দিতে পারেন। ওকে, এখন এখানে আছে দ্বিতীয় আছে ভিজিবিলিটি, এটা আপনি পাবলিক করে দিবেন। কিন্তু পাবলিক করার আগে আপনি ভিডিও কমপ্লিটলি পাবলিশ করার আগে এটা আনলিস্ট রাখবেন, সব কাস্টমাইজ করার পরে এটা পাবলিক করবেন। তারপরে এখানে আছে প্লেলিস্ট, আপনি প্লেলিস্ট তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক, বিভিন্ন রকম প্লেলিস্ট তৈরি করে এটা আপনি পাবলিক করে দেন। এখন কথা আছে এখানে কিন্তু আপনার নিয়মিত মেহনত করতে হবে, এখান থেকে চাইলে আপনি আপনার চ্যানেলে ভিডিওর জন্য খুব সুন্দর টাইপের একটা বলতে পারেন, এক ধরনের বলতে পারেন যে সুন্দর একটা থাম্বনেল, যে থাম্বনেলটা দেখলে মানুষ পছন্দ করে, এক চান্সে ক্লিক করে সেই ভিডিওটা দেখে, এরকম ভিডিওর সাথে মিল রেখে এমন থাম্বনেল বানাবেন যাতে করে ভিডিও, ভিডিও তো আছে একরকম আপনি আর একটা দিলেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই জন্য আপনি ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী থাম্বনেল বানানোর চেষ্টা করবেন। এখানে কমপ্লিট হয়ে গেলো, এখানে আসবেন নেক্সট, এখানে নেক্সটে চলে যাবে, এখানে নেক্সটে চলে গেলাম। যাওয়ার পর এখানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এই ভিডিওটা কাদের জন্য, বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না, তা আমাদের ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য না তাহলে এখানে লেখা থাকবে নো ইট ইজ নট মেড ফর কিড, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য না। তো এখানে আমরা টিকমার্ক দেবো, যদি এই টিকমার্কটা না দেন কিংবা ওপরেরটা দেন, ওপরেরটা দিলে আপনার কমেন্ট বক্স অর্থাৎ এক রেজিস্ট্রেশন চলে আসবে, এই জন্য আপনি এখানে টিক দিয়ে এটাকে আপনি একবার সিলেক্ট দেওয়ার পরে এখানে নেক্সট করার দিবেন। দেওয়ার পরে এটা কমপ্লিট করা নিচে দেখেন আপলোড ভিডিও। এইভাবে আপনাকে নিয়মিত মেহনত করতে হবে ইনশাল্লাহ, এখান থেকে আপনি নিয়মিত যখন একটা ক্যাটাগরির উপরে কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো পরি ইনকাম করতে পারেন, ভালো পরিমাণ। আমি যে সিম্পলি এরকম ক্যাটাগরি, আপনি একটা সুন্দর একটা ক্যাটাগরি চুজ করে নেন যে বিষয়ে আপনি ইন্টারেস্টেড, আপনি যে বিষয়ের উপরে মানুষকে ভালো বোঝাইতে পারেন, দেখাইতে পারেন, সেটা যে পারপাসে হোক না কেন, যে কোনো বিষয়, টেকনিক্যাল হতে পারে, ব্লগ হতে পারে, ফানি হতে পারে, এডুকেশন পারপাস হতে পারে, বিভিন্ন রকম জিনিস আছে, ফ্যাক্ট চ্যানেল হতে পারে, বিভিন্ন রকম আপনি ফ্যাক্ট চ্যানেল শর্ট ভিডিও আপলোড করতে পারেন নিয়মিত, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক গ্রোথ পাবেন ইনশাল্লাহ। আশা করা যায় এখান থেকে বুঝতে পেরেছেন যে একটা মোবাইল ফোন দিয়েই কিন্তু আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে করেছি, আমি কিন্তু কম্পিউটার থাকা সত্ত্বেও কিন্তু সবসময় কম্পিউটারে ভিডিও বানাই না, কারণ মোবাইলটা আছে বেস্ট ওয়ে, কারণ মোবাইলের জন্য কিন্তু ইউটিউব দেখেন কত সুন্দর কাস্টমাইজ করে দিয়েছে, কত সুন্দর করে দিয়েছে যাতে করে আমাদের জন্য সহজ হয়। তা আশা করি বুঝতে পেরেছেন, কারণ 2023 সালে আমি চাচ্ছি যে সবাই এখান থেকে কিছু আর্নিং করুক, এখানে মেহনত করুক, এখানে ভালো পরিমাণ আর্নিং করুক, এখানে এখানে অনেক মেহনত আছে আর ওর পাশাপাশি অনেক পয়সাও আছে, যদি আপনি সঠিকভাবে মেহনত করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো পরিমাণ প্রতি মাসে একটা বেনিফিট পাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনাদের কোনো ভালো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।